হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি। তোমরা তো জানোই সামনে বোনের বিয়ে, তো দেখো মেয়েও রেডি হয়ে গেছে ওর বাবার সাথে। তো এবার ওই বিয়েরই তো কেনাকাটা অনেকদিন ধরে চলছে, আর আজকে হচ্ছে ফাইনালি বোনের বিয়ে যে তত্ত্ব হবে সেই তত্ত্বের ট্রেগুলো কিনতে যাব। আর সঙ্গে আমার ফ্রেন্ড আছে মঞ্জিশটা, ও যাবে, কারণ ওখানে কিছু এমনি আমাদের কিছু কসমেটিক জিনিস কেনার আছে। মানে ড্রেস তো কি পরবো বিয়েতে সেগুলো ফাইনাল হয়ে গেছে, তার সঙ্গে জুয়েলারি মানে গলার সেট ফেট কি কিনবো আর কি পরবো সেগুলো ডিসাইড করেছি, তো সেগুলো কিনবো। ও যাবে, ও কেনার আছে, আমারও কেনার আছে, তো দুজনে মিলে কেনাকাটা করবো। এই দেখো অন্য টুপি পরে নিয়েছে। হাই, তো চলো যাই, আর ওকে রাস্তা থেকে নেবো। বোন থাকবে, বোনের বর থাকবে, সবাই মিলে একসঙ্গে। ওদেরও ওরা কিনবে কিনা জানি না, তবে আমাদের বিয়ের যে তত্ত্বের যে ট্রেগুলো হবে সেগুলো কেনাকাটা করবো, প্লাস কসমেটিক কিছু জিনিস সেগুলো কেনাকাটা করবো, সব একসঙ্গে কেনাকাটা করবো, তোমাদেরকে দেখাবো সঙ্গে আর কি হয়। চলো ওখানে গিয়ে দেখা যাক। মানে বলতে পারো আমরা বিয়ের জোগাড় পুরো লেগে পড়েছি, কি করে বিয়ের জোগাড় করবো, কি করবো, এত এক্সাইটমেন্ট, বুঝতে পারছো? সামনে একদম সময় নেই, মাত্র আর প্রায় 20-22 দিন আছে। তো যাই হোক, আস্তে আস্তে সব করছি। আর শুনো তো, আমার ভিডিও আছে যার জন্য এটা তো সময় দিতে হচ্ছে, ওখানে সময় দিতে হচ্ছে, তারপরে ঘরে আরো অনেক কাজ, সব মিলিয়ে মানে পাগল পাগল লাগছে এখন। আর এই দেখো আমি আজ যে ফুল একটা ড্রেস পরেছি, লং একটা জামা পরেছি, তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই। ফাইনালি এই আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ সবাই রেডি, এবার আমরা যাচ্ছি। প্রথমে যাব একটু দেখি কসমেটিকের দোকানে, ওইদিকে যাই, তোমাদের ওখানে গিয়ে তারপর দেখা কথা বলছি। আমরা চলে এলাম কসমেটিকের দোকান। ভিড় দেখেছো এই দোকানে? এখানে সব চুড়ি রয়েছে, আমরা গলার সেট নেব। দেখি মন্দিরটা নিও না, 100-100। লেহেঙ্গার জন্য গলার কালেকশন করছে প্রচুর ভিড় দোকানে, ওই জন্য এইভাবে করছি ভিডিও। একটা গলায় পরে দেখো না, তাহলে না বলে তো দেখতেই পাচ্ছ যে গলার সেট নিলো, কিন্তু ও যেটা পছন্দ করলো ম্যাচ করে সেটা পাশের জন্য নিয়ে নিচ্ছে আগে থেকে, যার জন্য ওটা হলো না। এবার ওই সেট আরেকটা খুঁজতে গেছে, দেখা যাক ওটা পাওয়া যায় কিনা। এটা পুরো পাইকারি মার্কেট, মানে পাইকারি রেটে সমস্ত কিছু বিক্রি করে, এইসব আলাদা আলাদা ভাগ রয়েছে। আমার বোন আরও এখন দেখছে, নিয়ে এলো দেখি। এই গলারটা নিচ্ছ, ফটো তুলতে পারছি না তো, ভিডিও করছো তুমি? হ্যাঁ, এই দেখো এই দেখো এই দেখো সাদা অপশন, একটু দেখবি ছবি হয়ে যাবে। ঠিক আছে, না
কোমরের জন্য আর ওর গলার তো দেখালাম তোমার, আর এই গলারটা নেওয়া হলো ল্যাঙ্গার জন্য, দেখে না, আর এটা হচ্ছে দেখে না দেখে না জিনিসটা কেনা হয়ে গেছে। তো অনেক কিছু নিয়েছে, এই দেখো চলো ওর বিল করুক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। 600 টাকার দাম আছে, আমি 500 টাকা দিচ্ছি, এটা হোলসেল রেট আছে, আপনি নিয়ে যান ভালো। কি রকম নিলে গো দেখলাম না, এটা কমার ব্যান্ড, আই জিপে কমার পে দাও, স্ক্যানার স্ক্যানার দাও তোমার কাছে, চলো বুঝতে পারলাম না। তো ফাইনালি আমরা তত্ত্ব ট্রে কিনবো বলে চলে এসেছি, আমার বোনরা এই যে সব কেনার জন্য দাঁড়িয়েছে, ওই যে আমার বোন, আমার মেয়েটা কোথায় গেল, তো চলো তত্ত্বের জন্য সব ট্রে গুলো কিনি। এইদিকে আছে ট্রে, দেখো দেখো ওরা বসে আছে, পা পাতা হয়ে গেছে সব। ট্রে কেনা হয়ে যাচ্ছে মোটামুটি, হ্যালো ফুলটাই না আরে ভিতর থেকে বের করা মুশকিল আছে, সবটাই নিয়ে চলো। ফাইনালি আমাদের তত্ত্বের ট্রে সব কেনা হয়ে গেলো, এবার আমরা বাড়ি যাই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো ফাইনালি পুরো বিয়ের জোগাড় যতটা পেরেছি করে চলে এসেছি, দেখতেই পেয়েছো অনেক কেনাকাটা করা হয়েছে, মানে কসমেটিকের দোকানে প্রায় আমাদের 1-1.5 ঘন্টা লেগে গেছে, প্রচুর জিনিস কেনা হয়েছে, সবটা দেখাতে পারলাম না কারণ ওখানে অত ভিড় ছিল দোকানে। আমার বান্ধবীও ছিল, দেখলে তোমরা তো তত্ত্বের ট্রে ফ্রে ওগুলো নিয়ে হাতে করে আর ভিডিও করতে পারিনি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এবার হচ্ছে আমাদের নেমন্তন্ন আছে, সেখানে যাব খেতে, তার আগে মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো যাক আর বেশি বকছি না, যদি তোমাদের ভালো লাগে আমাদের বিয়ের জোগাড় তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।